যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি বিশুদ্ধ পানি ও খাবার সংকট মানিকগঞ্জে চার উপজেলায় ভাঙনে দিশেহারা মানুষ কষ্টের মধ্যে আছি এখন আন্দাবাড়ি কিছুই নেই খাদ্য নাই ফসল চলে গেছে সবকিছু পাট ধান সব নষ্ট হয়ে গেছে জর্জমা বাড়ি ঘর সবই নদীতে ভেঙে গেছে টানা বর্ষণ ও ঢলে চট্টগ্রামে তলিয়েছে ফসল শত শত কিলোমিটার সড়ক নষ্ট দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি মৌসুমি মৌ এবার অন্যান্য শীর্ষ সংবাদ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুবড়ে মুচড়ে গেল বরযাত্রীবাহী গাড়ি বরকনে সহ নিহত 10 জন ঢাকার জলাবদ্ধতা দূর করতে জলাধার ভরাট না করার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটের উদ্বোধন গ্রামে শহরে সুবিধা নিশ্চিতের ঘোষণা ইরশাদের মরদেহ আজ নেওয়া হবে রংপুরে কাকরাইলে নেতাকর্মীদের শ্রদ্ধা ঢাকায় তিন দফা জানাজা সম্পন্ন রূপপুরের বালিশ কাণ্ডে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 50 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে আজ আদালতে প্রতিবেদন এবং কুমিল্লা এজলাসে বিচারকের সামনে ছুরি মেরে এক আসামির অপর আসামিকে হত্যা অভিযুক্ত আটক নিরাপত্তা শঙ্কায় বিচারক ও আইনজীবী তদন্ত কমিটি গঠন যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হাজার হাজার মানুষ বন্যা রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তিন উপজেলার 47টি বিদ্যালয় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষেরা দুর্গতরা কোনো সহায়তা পায়নি বলে অভিযোগ করলেও এলাকার সদস্য জানান শুকনো খাবার দেওয়া হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি ঘুরে এসে আরও জানাচ্ছেন রিপোর্টার মাজেদুর রহমান ছবি তুলেছেন রবিউল ইসলাম গত দুদিন ধরে উজানের ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা ও ধুনট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার 9টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000 পরিবারের 40,000 মানুষ এসব মানুষ গরু ছাগল সাংসারিক জিনিসপত্র নিয়ে বাঁধে এবং বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এখন পর্যন্ত এসব মানুষের পাশে কোনো জনপ্রতিনিধি এবং সরকারি লোক সাহায্য নিয়ে এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের খুব কষ্টের মধ্যে আছি এখন আন্দাবাড়ি কিছুই নেই বাড়ি ঘর ভেঙে গেছে গা খাদ্য কম খাদ্য নাই বা ফসল চলে গেছে সবকিছু পাট ধান সব নষ্ট হয়ে গেছে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ কিন্তু এখনো কিন্তু আসেনি আমার পানি বন্ধ আছে যেহেতু এক বুক পানি বন্যায় সারিয়াকান্দি ধুনট ও সোনাতলা উপজেলার 47টি প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে গত তিন চার দিন হলে স্কুল বন্ধ আছে আমি স্কুলে যেতে পারছি না আমি ক্লাস ফোরে পড়ি গতকাল আমাদের বানাসে আমাদের ইমানার স্কুল বন্ধ দিয়েছিল বানাসে ছিল দেখে তবে এলাকার সংসদ সদস্যের দাবি দুর্গত মানুষগুলোর জন্য ইতিমধ্যে শুকনো খাবার দেওয়া শুরু হয়েছে দুই এক দিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন সহ যখন যা প্রয়োজন আমরা সেই সহযোগিতাটা তাদেরকে প্রয়োজন আমরা দিব বগুড়ায় এ পর্যন্ত 500 মেট্রিক টন চাল 2000 প্যাকেট শুকনো খাবার 8 লাখ টাকা এবং 500 তাবু বরাদ্দ দেওয়া হয়েছে মাজেদুর রহমান সময় সংবাদ বগুড়া বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে জামালপুর ইসলামপুর উপজেলায় যমুনা নদীর তীরে রয়েছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম সরাসরি চলে যাচ্ছি তার কাছে জাহাঙ্গীর আপনি জানেন যে জামালপুরের উদান থেকে পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টি থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে জামালপুর জেলার 7টি উপজেলায় বন্যা পরিস্থিতি 3 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই এলাকার রাস্তাঘাট গুলি তলিয়ে গেছে 13,000 হেক্টর জমি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে এখানে রোপা আমন আউশ পাট এবং সবজি ক্ষেতগুলি পানিতে ডুবে রয়েছে জামালপুরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা চরের যে আপনার নদীর পাড়ের মানুষ তারা আশ্রয়ের জন্য উঁচু বাঁধে রাস্তায় অবস্থান করছে তা এখনো শুরু হয়নি
বানবাসী মানুষদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে আজকে চার পাঁচ দিন হলো আমরা উঁচু রাস্তায় এবং স্কুলে আশ্রয় নিয়েছি, কিন্তু সরকারি ভাবে আমাদের কোনো ত্রাণ দেওয়া হয়নি। তো জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ পর্যন্ত 190 মেট্রিক টন চাল, 3 লক্ষ টাকা এবং 2000 প্যাকেট শুকনো কাপড় দেওয়া হয়েছে। তো জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জামালপুরের বন্যায় যারা বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে তারা খুব মানবত জীবনযাপন করছে। জামালপুরের বন্যায় যারা বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে তারা খুব মানবত জীবনযাপন করছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এদিকে চার দিনের প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনায় সাতকানিয়া উপজেলায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। এই অঞ্চলের ক্ষেতের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি পানিতে তলিয়ে গেছে শত শত একর বীজতলা, ভেঙে চুড়ে একাকার শত শত কিলোমিটার কাঁচা পাকা রাস্তা। চন্দনায় সাতকানিয়া ঘুরে এসে সাকাউত চিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমলদে। হঠাৎ করে তাকালে নদী মনে হবে, বিস্তীর্ণ ফসলের জমি ডুবে আছে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে, শত শত বসত বাড়ির পানিতে তলিয়ে গেছে। জমির ফসল থেকে শুরু করে আয়ের উৎস গরু মুরগির খামারও নষ্ট হয়ে গেছে। স্থানীয়ভাবে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হলো, তা চাহিদার তুলনায় একেবারে কম। বন্যার কারণে বন্যাতে পানি ঢুকছে, স্কুলে ক্লাসরুম ঢুকছে, স্কুলের অফিসে ঢুকছে এবং ওইখানে ছাদের উপরে মানুষ আশ্রয় নিয়েছে। ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। সরকার তো কোনো অনুদান এই পর্যন্ত পাই নাই, আর কেউ দেখতেও আসে নাই। সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতেছে। আমি এখনও আমার ইউনিয়ন পরিষদের চালের রেডি করতেছি, এখন শুকনো খাবারও রেডি করতেছি। সরকারি হিসেব অনুযায়ী শুধুমাত্র চন্দনাইশ পৌরসভায় চার দিনের বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 190 কোটি টাকার সম্পদ। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশাপাশি অভ্যন্তরীণ সড়কগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান। সবচেয়ে বেশি ক্ষতি হবে রাস্তাঘাট এবং ফসলীয় জমি, কৃষকদের সকল ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তো এখনো বন্যা চলছে, এই মুহূর্তে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো বন্যার পর আমরা এগুলো পর্যালোচনা করে এগুলো নিরূপণ করে সরকারের কাছে আমরা দাবি জানাব। এবারের বন্যায় দক্ষিণ চট্টগ্রামের অন্তত 6টি উপজেলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে 3 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। দক্ষিণ চট্টগ্রামের 6টি উপজেলার যেদিকে চোখ যায় এখন শুধু পানি আর পানি। এখানকার বাড়িঘরগুলো যেমন ডুবে গেছে তেমনি ডুবে আছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ডুবে গেছে মসজিদ মন্দির মাদ্রাসা সহ সব ধরনের আবাদতখানা। এখানকার মানুষরা এখন রয়েছে চরম দুর্ভোগের মধ্যে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে কমল দে, সময় সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে, নিহত হয়েছেন বর কনে সহ 10 জন। এ ঘটনায় প্রায় 1 ঘন্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। ট্রেনের ধাক্কায় এভাবে চুরমার হয়ে যায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোখের পলকে ঘটে যায় দুর্ঘটনাটি। সোমবার সন্ধ্যায় সলোপ রেল স্টেশনের কাছে একটি অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রেনটি প্রায় 1 কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটিকে। এ সময় মাইক্রোবাসে থাকা বর ও কনে সহ 9 জন যাত্রী আশেপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন, আহত হন 5 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পেলাম যে রেল ক্রসিং থেকে আধা কিলো দূরে একটি মাইক্রোবাস পড়ে রয়েছে ট্রেনের লাইনের উপর এবং বিচ্ছিন্নভাবে কিছু লাশ পড়ে রয়েছে, তাদেরকে আমরা অতি দ্রুত উদ্ধার করে একত্রিত করলাম। রেল ক্রসিং না থাকায় এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। শব্দ শুনে আমরা পরে দূর পারে যা দেখি যে ওখানে মাইকো বাজা নিয়ে চলে গেছে, রেল দাঁড়ায় গেছে। 3-4 জন জীবিত ছিল, তাদের হসপিটালে প্রেরণ করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রতি বছরই এরকম হয় ঘটনা, ঘটনাস্থলে দেখা যায় যে অনেকগুলো লোক মারা গেছে এই
বিগত দুই বছরের ভিতরে কয়েক থানার লোক এখান দিয়ে আমরা যাতায়াত করি। তো সেই কারণে এখানে খুব মানে অতি জরুরি একটা রেল ক্রসিং দিলে আর এইরকম মর্মান্তিক ঘটনাগুলো আমাদের দেখতে হবে না। মাইক্রোবাসটি কোনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুচ্ছ গ্রাম থেকে বিয়ে শেষে বরের বাড়ি কান্দাপাড়ায় যাচ্ছিল। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জলাধার, ফসলি জমি ও মাঠ রেখে পরিকল্পিত প্রকল্প করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজধানী জলাবদ্ধতা নিরসনে জলাশয় ভরাট করা যে কোনো মূল্যে ঠেকাতে হবে। গতকাল সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন সহ 7টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসেবে 2014 সাল পর্যন্ত ঢাকা মহানগরে বাস করা সরকারি কর্মকর্তা কর্মচারীর মাত্র 8% আবাসন সুবিধার আওতায় ছিল, এখন তা 40% উন্নীত করতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে মন্ত্রী, সচিব সহ গ্রেড ওয়ান কর্মকর্তাদের জন্য আবাসন ভবন সহ 7টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের আওতায় 35টি ভবনে 1671টি ফ্ল্যাটে এখন থেকে বাস করবেন প্রজাতন্ত্রের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সবার জন্য পরিবেশ বান্ধব ও সুপরিকল্পিত আবাসন নিশ্চিতের অংশ হিসেবে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বস্তিতে এমন মানবেতর জীবনযাপন মানুষ করে, সেখানে কিন্তু অনেক বেশি টাকা ভাড়া দিয়ে খুব খারাপ অবস্থায় তাদের থাকতে হয়। কাজেই ভাড়া ভিত্তিক বস্তিবাসীর জন্য এই বস্তিতে না থেকে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে সেই ফ্ল্যাটে ভাড়া থাকতে যাতে তারা পারে সেইভাবে একটা ব্যবস্থা আমরা করব। তিনি জানান, পরিকল্পনা ভিত্তিক উন্নয়নে জেলা উপজেলা পর্যায়েও সরকারি কর্মচারীদের জন্য আধুনিক আবাসনের বন্দোবস্ত করছে সরকার। জলাশয় ভরাট না করে উন্নয়ন কর্মকাণ্ড করারও আহ্বান জানান শেখ হাসিনা। আর্কিটেক্ট আছেন, তাদেরকে একটা অনুরোধ আমার যে আমাদের দেশের আবহাওয়া জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু পরিকল্পনাগুলি করতে হবে। আমাদের ঢাকা শহরে যতগুলি খাল ছিল, অধিকাংশ খাল কিন্তু ভরাট করে ফেলা হয়েছে অথবা সেখানে বক্স কালভার্ট করা হয়েছে। তা আমি বলবো, জলাশয়গুলি ভরাট করা চলবে না, আর যারাই করবেন অন্তত পক্ষে জলাশয়গুলি আপনারা বন্ধ করবেন না। অত্যাধুনিক এসব ফ্ল্যাট উদ্বোধনের পর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বন্যা পরিস্থিতির খবর। পদ্মা ও যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 4 উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর মধ্যে নদীতে বিলীন হয়েছে ফসলি জমি ও কয়েকশো ঘর বাড়ি। হুমকির মুখে রয়েছে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভিটে মাটি বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এদিকে পানি সম্পদ উপমন্ত্রী জেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ আলী তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। কয়েকদিন আগেও যেখানে ছিল শত শত ঘরবাড়ি ও ফসলি জমি, এখন তা শুধুই স্মৃতি। চোখের সামনে ভিটে মাটি ও ফসলি জমি সহ ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব মানুষগুলোর এখন দিশেহারা অবস্থা। কয়েকদিনের ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর বাজারে 200+ দোকানপাট নদীতে বিলীন হয়ে গেছে। শেষ সম্বলটুকু সরাতে ব্যস্ত ব্যবসায়ীরা। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ ফসলি জমি। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষেরা। 200 বছরের প্রাচীন বাজার বাহাদুরপুর বাজার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। জমা বাড়িঘর সবই নদীতে ভেঙে গেছে। যখন নদী ভাঙন শুরু হয় তখনই অনেক রাজনৈতিক বক্তব্য মানে শুনি যে সমাধান হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু কোনো কিছুই হয় না। আমরা চাই একটা স্থায়ী একটা সমাধান। নদী গর্ভে তলিয়ে যাওয়ার হুমকির মুখে থাকা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের জায়গার কিছু অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে, ভবনটিও হুমকির সম্মুখীন। কাজেই অভিভাবকরা ছাত্রছাত্রীদের আসতে দিতে চায় না। ভাঙন রক্ষায় ও ভিটেমাটি হারা মানুষের পাশে দাঁড়াতে সরকারের কাছে সর্বোচ্চ সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। অচিরেই আমাদের এই ভাঙন যাতে রোধ হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। অবশ্য ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রতিরোধে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলা ও শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। জিও ব্যাগ ডাম্পলিং এর কাজ চলছে এবং একটা প্রজেক্ট করার জন্য আমি নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি স্থায়ীভাবে ওই স্পটটি যেন আর নদী ভাঙন কবলিত না হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। পদ্মা যমুনার পানির তোড়ে গত 2 সপ্তাহে জেলার 12টি ইউনিয়নের ফসলি জমি সহ 300+ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
সমসংবাদ মানিকগঞ্জ। বন্যা পরিস্থিতির আরো খবর জানবো এই মুহূর্তে নীলফামারীর জলঢাকা উপজেলায় আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাদল, ধন্যবাদ অপলা। নীলফামারীর তিস্তা নদীর পানি গত কয়েকদিন ধরে কখনো বাড়ছে কখনো কমছে। সকাল আজ সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার প্রায় ১০টি ইউনিয়নের ৭১৪০টি পরিবারের ২৫,০০০ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। টানা ৯ দিন পানিবন্দী থাকার কারণে এইসব এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই চেষ্টা করে, কেউ কেউ হয়তো উঁচু স্থানে যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু বেশিরভাগই এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। পানিবন্দী থাকার কারণে এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট, খাদ্য অভাব দেখা দিয়েছে। মানুষ শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন যাপন করছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কয়েকদিন আগে জলঢাকা উপজেলার শৈলমারীর বানপাড়া গ্রামের বুড়ি তিস্তা এবং তিস্তা নদীর সংযোগস্থলে ১৩ কিলোমিটার লম্বা একটি বাঁধের ১২০ মিটারে ভাঙন দেখা দিয়েছিল। এই ভাঙন নিয়ন্ত্রণ করার জন্য পানীয় উন্নয়ন বোর্ড চেষ্টা করে এটি নিয়ন্ত্রণ করেছে, কিন্তু জানা যায় যে এলাকাবাসীর কথা যে এটি স্থায়ী না, যদি পানি আবারও বাড়ে তাহলে এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। পানীয় উন্নয়ন বোর্ডকে আমরা যেভাবে এটাকে চেষ্টা করে নিয়ন্ত্রণ করেছি, এটা এখন আর হুমকি হয়ে দেখা দেবে না। এছাড়া ডিমলা এলাকার পানিবন্দী যেসব জায়গা আছে সেসব এলাকার প্রায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল আর সরকারি প্রশাসন বলছে যে আমরা সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার জন্য একেবারে প্রস্তুত আছি এবং যে কোনো সময় পানিবন্দী মানুষের কাছে আমরা পৌঁছে যাব। এ পর্যন্ত সরকারিভাবে প্রায় ১৭০ টন চাল বরাদ্দ করা হয়েছে, ২.৫ লাখ টাকা নগদ দেওয়া হয়েছে এবং প্রায় ২,০০০ শুকনো খাবারের প্যাকেট মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অপলা। নীলফামারীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকির হোসেন বাদল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসন প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে সরকার গঠিত দুটি তদন্ত কমিটি। এই ঘটনায় নির্বাহী প্রকৌশলী মাসুদ সহ ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ এই রিপোর্টটি উচ্চ আদালতে দাখিল করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকল্পের বালিশ কিনতে খরচ হয়েছে ৫,৯৫৭ টাকা আর একটি বালিশ ফ্ল্যাটে তুলতে খরচ হয়েছে ৭৬০ টাকা। গত মে মাসে এমন খবর প্রচারের পর আলোচনার ঝড় ওঠে। ২০তলা একটি বালিশ তুলতে ৭৬০ টাকা খরচে হতবাক হন সবাই। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন একজন আইনজীবী। সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কোনো আদেশ না দিতে হাইকোর্টে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। তারপরও ১৪ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন উচ্চ আদালত। সোমবার আবাসন প্রকল্পে অনিয়মের বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুটি রিপোর্ট দাখিল করে সরকার গঠিত তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয় ৪টি ভবনের আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম সরবরাহ কাজের চুক্তির মূল্য ১১৩ কোটি ৬২ লাখ ৯৪ হাজার টাকা, অথচ মালামাল সরবরাহ করা হয়েছে ৭৭ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা, অর্থাৎ এখানে অনিয়ম হয়েছে ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকার বেশি। দুইটা তদন্ত কমিটি ছিল, একটা তদন্ত কমিটিতে পাওয়া গেছে যে ৪টা বিল্ডিং এর জন্যই প্রায় ৩৬ কোটি টাকা এখানে দুর্নীতির একটা অভিযোগ আছে, ওনারা প্রমাণ পেয়েছেন। ওরা গরমিল দেখিয়েছে ৬২ কোটি টাকা। এই বালিশকাণ্ডের জন্য নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম সহ ৫০ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে দুটি তদন্ত কমিটি। প্রকৌশলী মাসুদুল সহ ৫০ জনের বিরুদ্ধে দায়ী করে
উনাদেরকে দায়ী করেছেন। এক কথায় একটা বালিশ উঠাইতে যদি 760 টাকা লাগে, একটা বালিশের দাম যদি 5-6 হাজার টাকা হয়, তখন মানে ব্যাপারটা এমনিতেই তো বিবেকে লাগার মতো একটা বিষয়। তো আজকের রিপোর্টে তাও আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস যে মন্ত্রণালয় স্বীকার করেছেন যে এইরকম একটা দুর্নীতির হয়েছে বা তারতম্য বা গরমিল পাওয়া গেছে। মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট দুটির বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের চালের দাম কমে যাওয়ায় উদ্বিগ্ন সরকার, তাই অতি দ্রুত চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে বেলজিয়াম ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, রপ্তানি শুরু হলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, চালের রপ্তানিতে সাধারণ মানুষ চাপে পড়বে না বলেও মনে করেন মন্ত্রী। চলতি মৌসুমে হঠাৎ করে নেমে যায় ধানের দাম, কৃষক ধানের ন্যায্য দাম না পাওয়ায় এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে চালের বাজারেও। সংকট কাটাতে নানা উদ্যোগের অংশ হিসেবে অবশেষে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেন বেলজিয়াম ভিত্তিক একটি ক্রেতা প্রতিষ্ঠানের সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রী জানান, রপ্তানি শুরু হলে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারে। চালের দাম খুবই কম, এজন্য আমরা খুবই উদ্বিগ্ন। আমাদের কৃষকরা, চাষিরা, তারা সত্যিকারে ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা উৎপাদন করে যে দাম পাওয়া উচিত, এই ধান আবাদ করে, চাষাবাদ করে তাদের কোনো লাভ হচ্ছে না, প্রফিট হচ্ছে না। এই প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কিছু চাল আমরা বিদেশে এক্সপোর্ট করব, রপ্তানি করব। খুবই ভালো আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো ডিল করতে পারবো চাল রপ্তানি। অবশ্যই ইম্প্যাক্ট পড়বে, যদি 5 লাখ টন চাল যদি আমরা রপ্তানি করতে পারি অবশ্যই দামের উপরে প্রভাব পড়বে। ক্রেতা প্রতিষ্ঠান শ্রীডারের চেয়ারম্যান মার্ক খুলস বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে আর চাল রপ্তানির যৌক্তিকতা তুলে ধরেন চালকল মালিক সমিতির সভাপতি। We have buyers in the Philippines, even maybe the Philippine government could be interested in buying importing rice from Bangladesh. Yes. I'm bringing the samples over there, so they're very eager to look at the quality and there will be a decision very soon after, very soon. I'm very optimistic, yes. বাজারি দামটা যে চাউলের সেটাই তারা আশা করছে। এখন আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় যে গভর্নমেন্টকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে, তবেই এটা সার্থকতা হবে। বাংলাদেশ 10 লাখ মেট্রিক টন পর্যন্ত চাল রপ্তানি করার সক্ষমতা রাখে জানিয়ে মন্ত্রী বলেন, চাল রপ্তানির ফলে সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব পড়বে না। যেমন আমাদের আশীর্বাদ, তেমন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর প্রথমবারের মতো দখলমুক্ত হলো প্রায় 52 বিঘা আয়তনের পুরো একটি নদীর চ্যানেল, যা কিছুদিনের মধ্যেই নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিআইডব্লিউটিএ বলছে, আমিন মোমিন হাউজিংয়ের দখল করা তুরাগ নদের হারিয়ে যাওয়া চ্যানেলটি উচ্ছেদের মধ্য দিয়ে নদী খেকোদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করল রাষ্ট্র। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রবাহমান তুরাগ নদ আকাশ থেকে দেখলে যেন চোখ জড়িয়ে যায়। ছোট্ট একটি দ্বীপ আর তার দুই পাশ দিয়ে বয়ে গেছে দুটি চ্যানেল। অবিশ্বাস্য হলেও সত্য, তুরাগের বসিলা পাড়ের এই চ্যানেলটির জায়গায় 4 মাস আগেও ছিল অবৈধ দখলদার আমিন মোমিন হাউজিংয়ের বিশাল আবাসন প্রকল্প। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে এবছরের মার্চ থেকে শুরু হয়েছিল তুরাগের পুরো একটি চ্যানেল দখল করা আমিন মোমিন হাউজিংয়ে উচ্ছেদ অভিযান। মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিএডব্লিউটিএর ড্রেজিং বিভাগের গাফিলতির কারণে তা শেষ হতে বিলম্ব হয়েছে। লম্বায় প্রায় 3,500, চওড়ায় প্রায় 350 ও প্রায় 40 ফুট গভীর করে খনন করে ফিরিয়ে আনা হয়েছে হারিয়ে যাওয়া চ্যানেলটি। পুরো কাজটির নেতৃত্ব দেয় বিএডব্লিউটি এর কর্মকর্তা বলছেন, এটি ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। ছোট্ট একটা সরু চ্যানেল ছিল ওই পাশ দিয়ে, মূল চ্যানেলটা বন্ধ হয়ে থাকার কারণে বড় কোনো লঞ্চ পাশাপাশি দুটো কিন্তু একসাথে যাতায়াত করতে পারতো না। বিআইডব্লিউটি এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা ইতিহাস রচনা করলো। বাকি যে হাউজিং কোম্পানিগুলো আপনার ভরাট করেছে, সকলেরই আমিন মোমিনের ভাগ্য বরণ করতে হবে। ওই পারে জায়গাটুকু অ্যাকোয়ার করে আমরা দর হিসেবে রেখেও আমরা যদি একটা লন্ডন আয়ের মতো ঢাকায় তৈরি করতে পারি, এটা একটা একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে। কোনো দখলদার রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয় মন্তব্য করে নৌ মন্ত্রণালয় বলছে, এ মাসের মধ্যেই চ্যানেলটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ওয়াকওয়ে হবে, সীমানা পিলার হবে, দুই পাশে রেলিং হবে এবং কি ওয়াল হবে, ইকো পার্ক হবে, এই কাজগুলো শুরু করেছে। আমরা এটা খুলে দেব যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, নৌযান
নদী পথ হিসেবে ব্যবহার করতে পারে। ব্যবসায়িক স্থাপনা সেগুলো কিন্তু আমরা উচ্ছেদ করেছি, পাশাপাশি আমাদের বিআইডব্লিউ টি এর পক্ষ থেকে যেই যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি। মহান সংসদেও আমি দাঁড়িয়ে বলেছি যে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী কখনো সরকার এবং রাষ্ট্রের থেকে শক্তিশালী হতে পারে না। উচ্চ আদালত থেকে স্বীকৃত জীবন্ত সত্তা তুরাগের এই চ্যানেলটিতে আবারও প্রবাহ ফিরে আসা কিছুদিন আগেও ছিল স্বপ্নের মতো। তবে দখলদার আমিন মোমেন হাউজিংকে পুরোপুরি উচ্ছেদ করে হারানো চ্যানেল ফিরিয়ে এনে দৃষ্টান্তে স্থাপন করল রাষ্ট্র। ভবিষ্যতের ধারাবাহিকতায় নদীর পাশাপাশি দখল হয়ে যাওয়া খালগুলোও ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। টেস্ট পেশার, তার সাথে মেশানো হতো মাটিও নানা পদার্থ, তারপর প্যাকেটজাত করে পাঠানো হতো সারা দেশে। চট্টগ্রামে দুটি গুদামে অভিযান চালিয়ে এমন 400 মেট্রিক টন ভেজাল সার জব্দ করেছে র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 50 কেজি ওজনের টিএসপি ভালো সারের বস্তার সাথে মাটিসহ বিভিন্ন পদার্থ মিশিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছে, এমন তথ্য প্রশাসনের কাছে ছিল। সোমবার রাতে নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থিত রায়হান ও সিদ্দিক নামে দুই ভাইয়ের গুদামে অভিযান চালায় র্যাব ও জেলা প্রশাসন। সারে ভেজাল দেয়াই নয়, মূল টিএসপি বস্তার মতো গুদামে প্যাকেটজাত করা হতো। এরপর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো ভেজাল টিএসপি সার। বাংলা টিএসপি দুই দেয়া আর ডুপ্লিকেট হলো একটা মিসিং করে। টিএসপি থেকে কিন্তু মূলত ভালো সারই বের হয়, বের হওয়ার পর এই গোডাউনগুলোতে তারা নকল সারের সাথে মিক্স করে তখন তারা আরেকটি নতুন করে আবার প্যাকেটজাত করে। প্রতি বস্তাতে তারা মিক্স করে 50 কেজি করে ভরে তখন তারা নতুন করে প্যাকেট করছে, এবং সেই প্যাকেটগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিচ্ছে। আর মূলত কিন্তু এই নকল সারের কারণেই, এই নকল সার কিন্তু এই টিএসপি অরিজিনাল ব্র্যান্ডের প্যাকেটে দিয়েই কিন্তু তারা বাংলাদেশের কৃষকদের সাথে কিন্তু মূলত সেই প্রতারণাটা করছে। ভেজাল সার প্রক্রিয়াজাত করার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। এই গোডাউনের মালিক হলো খোকন, যিনি পলাতক আছেন, কিন্তু ওনার যে ভাই রিপন ওনাকে আমাদের হেফাজতে আছে। আমরা আরেকটা গোডাউন আছে, তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল সারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, সেই সঙ্গে জমির উর্বরতাও দিন দিন কমে যাচ্ছে। কৃষক এখানে বেশি মানে লুজার হচ্ছে, যে উদ্দেশ্যের কারণে সারগুলো দিচ্ছে আসলে আলটিমেটলি তো কাজ করতেছে না। আর এভাবে যদি কন্টিনিউয়াস ভেজাল সারগুলো জমিতে দেওয়া হয় দেখা যাবে জমির উর্বরতার সঙ্গে আস্তে আস্তে কমে যাবে। দুটি গুদাম থেকে জব্দ করা 400 মেট্রিক টন ভেজাল সার নগরীর দক্ষিণ হালিশর ময়লার ডিপোতে নষ্ট করা হবে বলে জানানো হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বরযাত্রীবাহী গাড়ি, বর কনে সহ নিহত 10 জন। যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, মানিকগঞ্জে ভাঙনে দিশেহারা মানুষ, টানা বর্ষণ ও ঝলে চট্টগ্রামে তলিয়ে গেছে ফসল। ঢাকার জলাবদ্ধতা দূর করতে জলাধার ভরাট না করার আহ্বান প্রধানমন্ত্রীর, সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটের উদ্বোধন, গ্রামে শহরে সুবিধা নিশ্চিতের ঘোষণা। এরশাদের মরদেহ আজ নেওয়া হবে রংপুরে, কাকরাইলে নেতা কর্মীদের শ্রদ্ধা, ঢাকায় 3 দফা জানাজা সম্পন্ন। এবং রূপপুরের বালিশকাণ্ডে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, 50 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে আজ আদালতে প্রতিবেদন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।